subscribe, like and share the channel. আজকের এই প্রতিবেদনের জন্য ত্রিপুরা পায়োনিয়ার ইউটিউব চ্যানেল বা তার দল কোনোভাবেই দায়ী নন। এক পিতার দর্দনাক পারিবারিক কাহিনী। আজীবন সেবা করলেন মাতৃভূমির, পরিবারের সেবা যত্ন করলেন, স্ত্রীর সব চাহিদা পূরণ করলেন, দুই পুত্রের সব আশা মিটিয়ে দিলেন, একমাত্র কন্যাকেও বিয়ে দিলেন, অথচ আজ তিনি যাযাবর। সিআরপিএফের এই জওয়ানের মর্মান্তিক কাহিনী প্রশ্ন জাগায় মনে হাজারো প্রশ্নের। শুধু কি নারীরাই ক্ষতিগ্রস্ত? পুরুষ কি কভু নির্যাতিত নন? মহিলা কমিশন যদি থাকে তবে কেন পুরুষ কমিশন থাকবে না? আজ তার ওই বিশ্লেষণের দিন। আপনার নামটা কি? আমার নাম গৌরাঙ্গচন্দ্র দাস। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি যুবরাজনগর বাউরবাজার। কত নম্বর ওয়ার্ড? এটা কোন পঞ্চায়েতে পড়ছে? এটা হচ্ছে যুবরাজনগর পঞ্চায়েতে। কত নম্বর ওয়ার্ডে? দুই নম্বর ওয়ার্ড। আপনি এখন কি করেন? আমি তো এখন বর্তমানে পেনশন। পেনশন মানে আগে আপনি কই চাকরি করতেন? আমি সিআরপিএফে ছিলাম 30 বছর চাকরি করি। এই সিআরপিএফে আপনি কত নম্বর ব্যাটালিয়নে আছিলেন? প্রথমে তো ছিলাম 59 ব্যাটালিয়ন, তারপরে 26 ব্যাটালিয়ন, তারপরে 132 ব্যাটালিয়ন থেকে আমি পেনশন আইছি। আপনি কবে পেনশন আইছেন? 2004। আচ্ছা, আপনার সঙ্গে কী সমস্যা হয়েছে একটু কোন তো আপনারে? আমার সাথে সমস্যা হয়েছে, আমি ফ্যামিলি রাখছিলাম ইয়েতে আসামে রঙ্গিয়াতে, উত্তর গুয়াহাটি, উত্তর গুয়াহাটি থেকে রঙ্গিয়া। তো ওইখানে ছেলে, বড়ো ছেলে জন্ম হইল। জন্ম হওয়ার পরে মানে হাঁটু দিয়ে চলতে পারে এই সময় পাকা করে ওই প্রস্রাব করছিল, আর ওই তার ওই প্রস্রাবের মাঝে আসার খেয়ে আমার কোমরের হাড্ডি ডিসব্যালেন্স হয়ে গেছে। তখন কি আপনি চাকরি করতে থেকে? আমি হ্যাঁ, তখন চাকরিতে আসলাম। তো 14 বছর পর্যন্ত তো চাকরি করছি আসার হওয়ার পরেও। এরপরে 14 বছর পরে ডাক্তার কইছিল, 14 বছর পরে আপনার ওই ব্যথা কষ্ট দিব হাতেও, 14 বছর পরে আমার কোমরে পা করে আমি যেমন প্যারালাইসিসে বসে গেছিলাম। তখন থেকে আমি আর হাঁটুতে পারি না, বেশি দৌড়তে পারতেও পারি না। তখন আমি ভলান্টিয়ার পেনশন আইলাম 2004। ভলান্টিয়ার পেনশন আসার পরে এই সরকার থেকে যত টাকা পয়সা পাইলাম সব টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি তৈরি করলাম, তার 8 লক্ষ টাকা খরচ করি। এরপরে দুই ছেলের নামে কিছু জায়গা কিনছিলাম এই কামরাঙ্গা বাড়ি পুলিশ রিজার্ভের নিকটে। তারপরে তো এইভাবে চললো। এরপরে ধীরে ধীরে আবার উপর মানে কটু ব্যবহার দুর্ব্যবহার হইতে শুরু করলো আমার স্ত্রী এবং দুটো ছেলে। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হলো সাবিত্রী দাস। বয়স কত? বয়স 56-57। আপনার বড়ো ছেলের নাম কি? বড়ো ছেলের নাম হলো শিবু দাস। বয়স কত? বয়স 28 বছর। কি করে সে? সে তো এখনও বর্তমানে ওই কার গাড়ি চালায়। আর আপনার ছোটো ছেলের নাম? ছোটো ছেলের নাম হইল বিধুভূষণ দাস। তার বয়স কত হইব? এর বয়স 24 বছর। কি করে এখানে? সে তো মুরগের ফার্ম টার্ম আছে। এরপরে কোন কি হয়েছে আপনার সঙ্গে? আচ্ছা, এরপরে আমার উপর হামলা শুরু হইল। দুইও ছেলে করল 3 বার হামলা আমার উপরে। আমার এই বায়া হাটটা ভাঙে দিল ছোটো ছেলে, খুচরাখুচি করিয়া আমার দড়িয়া পিছিয়ে দিয়া জাড় খাইয়া একেবারে আষাড়িয়া আমার আদামরা করে দিছে। আর বড়ো ছেলে বলছিল একবার আঁটুর মাঝে লাঠি দিয়া বাড়ি মারি দিছে ওইখানে, এই ডাইনে আঁটুর মাঝে গেল এইটা। তারপরে আমার স্ত্রী এবং দুটো ছেলে মিলিয়া 2 বার আমার উপর হামলা করছে, আমার প্রাণে মারার লাগি। কিন্তু মারতো বাচ্চারা
প্রথম তো আমি সিলাইছি, আমি বুঝতে পারি না, বিছানার উপরে যাতাইয়া তিনজনে আমার মারার চেষ্টা করছিল। তখন আমার অন্তরাত্মা কইছে যে না, তারা তো আমরা মারি। এরপরে আমি আসলাম আমার টাউনে, আমার কাকার বাসাতে 10 দিন ছিলাম। এটা দিয়ে দেওয়ার পরে তখন ছিল সিপিএম সরকার। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে তো যে আপনার পরিবারে যে মারধর যে করছে আপনার স্ত্রী এবং আপনার দুই ছেলে, এটা এটা কোন সনের ঘটনা? এটা হইল 2014-15। আচ্ছা, কোন 2014-15 14-তে হামলা হয়েছে, 15-তে লাস্ট হামলা হয়েছে। 15-তে সকালবেলা আমি বাউরুদার গেছি, এই হাঁটতে হাঁটতে আস্তে ধীরে ধীরে বাউরুদার থেকে ইয়া বসার পরে দেখলাম একজন অন্য মানুষ বসা ছিল আমার বাড়িতে। তখন তাদের কী যুক্তি যে দেওয়া হয়েছে তা আমি বলতে পারি না। বসার পরে ওই লোকটা অবশ্য চলে গেল। তারপরে আবার স্ত্রী শুরু করলো, বুড়া কুকুর, ছোটো কাজকর্ম করে না, তারপরে বয়ে বয়ে চৌকিদারি করে। এখন কিসের চৌকিদারি করে, কী আসল বিষয়ে জিনিসটা কোন দিকে ইশারা করে তার জানি না। আমাকে বিষ খাওয়াইয়া মারবে আর বলবে আমি বিষ খেয়ে মারা গেছি। তারপরে আমি যদি আমার স্ত্রীর হাতে রান্না খাই তো আমি বলে ঘুম খাই, এই ধরনের ব্যবহার আমার সাথে করছে। তো আপনার পরিবার যে আপনার উপরে যে শারীরিক বা মানসিক যে অত্যাচার যে শুরু করলো, কী কারণে? কারণটা ওই যে আবুতে মানে শুরু থেকে স্বভাব চরিত্র ভালো না। এখন বর্তমানে আমার কোমর ভাঙাওয়ার কারণে আমি তো কোনো কিছু করতে পারি না, কথা বুঝছেন না? আমার স্ত্রীর 56 বছর বয়স, 57 বছর বয়সে 16 বছরের জোয়ানি রয়ে গেছে, তার কারণে এই সমস্ত উৎপাত করে, পরিষ্কার কথা। তারপরে আমি যদি আমার স্ত্রীর পাক করা খাই তো গু খাই। এরপরে তো আমি বললাম বলে আমি কোনো কিছু করি না, আমি বসে থাকি, আমি তো তোর খাই না, আমি তো আমার নিজের কামাই খাই, তো বাপের সঙ্গে তো খাইছি না। তখন দড়িয়ে আইছে, দড়িয়ে আইছে আমাকে ধাক্কা মারিয়া বারান্দার তিনো সিঁড়ির মাঝে ফেলে দিল। ফেলার পরে দোনো আঁটু দিয়ে বুকে জাতিয়া আর ঘরটা ধরছিল বাঁধ দিয়া, আর তোর ডাইনার দিয়ে ধরবার আগে আমি তার ডাইনার ধরে ফেলছি আমার বাঁধ দিয়ে, যার কারণে হে দুই হাত দিয়ে আবার গলা ধরতে পারে নাই, ওই দিন বাঁচিয়ে গেছি। তারপরে আবার ওর কেস হলো, আমাকে মারিয়া তো বাড়ির থেকে বাইর করলো, আবার 33 মাস পরে আমার উপর বাতার কেস করে দিয়েছে। আপনি বাড়ি থেকে বাইর গেছেন কত সনে? আমি 2015 সালের 18 মার্চ বাড়িতে বাইরে গেছেন, 3 তারিখ বুধবার। আপনি এখন বাড়িতে গেছেন, এখন 18 ডিসেম্বর। এরপর থেকে আমি আমার বাড়িতে এখন পর্যন্ত ঢুকি নাই। আপনি বাড়ির লোক এখন ডাকছেন আপনারা, আপনার ছেলে হোক বা তার ডাকতে, তারা তো এগুলো লোক দেখাবার জন্য অনেক কিছু করছে, তারা পায়ের যে আবার নিতে পারলে আমাদের প্রাণে মারতে সুবিধা তাদের, যার কারণে আমি প্রাণের ভয়ে তাদের কাছে যেতে রাজি না, কারণ তাদের মনের যে ইচ্ছাটা সেটা আমি পরিষ্কার বুঝছি যে তারা আমাকে প্রাণে মারবে, ব্যাস, যার কারণে আমি আপনার যাই নাই। তারা আপনাকে প্রাণে মারতে চাই কেন? তো এই লোক আমার কষ্ট বেশি কিছু টাকা আছে, ওই টাকা লোবে। দ্বিতীয় হইল আমার পেনশন খাইবার লোভ, তৃতীয় আবার জাগার সম্পত্তি লোভ, হ্যাঁ, চতুর্থ হইল সবচেয়ে বড় লোভ হইল আমার স্ত্রী জোয়ানে লুটানো। আমি ফ্রি হয়ে গেলাম, আমারে মারি গেলে তো ফ্রি হয়ে গেল, তখন যা তা করতে পারে। আপনি এটা এই ব্যাপারে আপনি কোনো থানায় মামলা করছেন না বা কোর্টে কোনো মামলা করছেন না? আমি মাইর খাইয়া তো থানাতে গিয়ে দরখাস্ত দিলাম, কেস করলাম। তো কোন থানাতে? এই যে আমার ইরাটি থানা। ওইখান থেকে আপনি কেসটা কবে করছেন? 29/6/2015 আমি থানাতে গেছি, ওইখানে গিয়া মানে এই কেসটা দিয়েছি। কইতেছি আপনারে, আপনার উপর যখন এই যে শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার যখন হয়েছিল, আপনি পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছিলেন? পঞ্চায়েতের দ্বারস্থ তো হইলাম, এখানে তো পঞ্চায়েত দেখলো তো। তখন পঞ্চায়েতের প্রধান কে ছিলেন? ওই তো তখন পঞ্চায়েতের প্রধান আসিল কি এইটা আমাদের মুসলমান ইয়ে নাম
মুকদ্দসাল মুকদ্দসাল আপনি কি কয়ে বিচারটা দিছিলেন? বিচার দিছি যে এইভাবে আমাকে মানে যন্ত্রণা মানে শারীরিক মানসিক অত্যাচার, আর আমার মানে বাড়িতে থাকতে দেয় না, অশান্তি। আমি এখন যেতাম কই, আমি বাড়ি ছাড়া হই। আমি কৈলাসর কোর্টে ফ্যামিলি কোর্টে জজ ম্যাডামের কইলাম বলে ম্যাডাম এই ঘটনা হয়েছে, এই ব্যাপার। প্রথম কথা হইল আমার মারিয়া বাড়ির থেকে বাগাইছে। দ্বিতীয় হইল 33 সরে আবার উপর বাতার কেস করছে। তৃতীয় নম্বর হইল আপনি আবার 3-5,000 টাকা আবার উপর বাতা ডিগ্রি দিছেন। বাড়ি কার আমার, ঘর কে বানাইছে আমি বানাইছি, ঘরের বাড়ার টাকা কে খায় তারা খাইতেছে। আমি জার্সি গরু কিনছি, জার্সি গরুর দুধ 10-15 লিটার প্রতি মাসে বিক্রি হয় প্রতিদিন, এই টাকা তারা খাইতেছে। এখন বর্তমানে আমি সুবিধার চাই,